আর আপনি যে কাজটা করছেন খুবই ভালো করছেন, আমি তো বিগত দু মাস ধরে আপনার ভিডিও দেখছি, খুবই উপকৃত হয়েছি, আপনাকেও বেস্ট অফ লাক। हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन थे एक कैंडिडेट इंटरव्यू दिए बेरोज है, इनके जिज्ञेस करब कि इनके इंटरव्यू बोर्ड की क्वेश्चन जिज्ञेस करे। तो मैडम अपना नाम क्या है? हमारा नाम रिया मंडल, हम हुगली जिला से आए हैं। अच्छा अच्छा, तो अपना ऑनर्स की जिलो? हमारा जियोग्राफी ऑनर्स छिल। ओके, ऑनर्स छिल। तो आपने जो डब्ल्यू बी टेट पास हुए थे, ये कब ईयर पास हुए थे? 2017। 2017, राइट। अपना प्रथम एटम है? हाँ, प्रथम एटम। अपना टेबल नंबर कत छिल? हमारा टेबल नंबर 3030 छिल। अच्छा, 3030। तो आपने बोलबेन 30300 नय, हाँ भाई 30। हाँ, तो आपनी बोलबेन आपना के आज के इंटरव्यू बोर्डे की क्वेश्चन जिज्ञेस करे। इंटरव्यू बोर्डे आमाके प्रथमे ढुकते ही बोललो जे आपनार क्वालिफिकेशनटा बोलुन। এবারে আমি আমাকে যেহেতু কোয়ালিফিকেশান বলেছে, আমি এখন বলেই দিয়েছি যে আমি মানে চন্দননগর গভর্নমেন্ট কলেজ থেকে জিওগ্রাফি মানে হয়েছি, কমপ্লিট করেছি। তো ওনারা তখন ওই জায়গাটা একটা মানে একটা পয়েন্ট পেয়ে গেছেন। তো আমাকে তারপরই বললেন, মানে আমাকে জিজ্ঞাসা করলেন না যে আমি কেমন ডেমো দেবো। তো আমাকে ম্যাম বললেন এখানে গ্রহণ কী আর গ্রহণের মধ্যে যে সূর্যগ্রহণ আছে সেটা সম্পর্কে ডেমো দেন। তো ঠিক আছে, আমি দিলাম। তো ডেমো দেওয়ার পরে বললেন যে ঠিক আছে, খুব ভালো হয়েছে ডেমোটা। তারপরে ওর সাথে সাথে জিওগ্রাফি রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে ওনারা আমাকে ধরছিলেন। তো দু একটা কোয়েশ্চেন ওই মুহূর্তে তো আমার অত মনে ছিল না। তো যেহেতু চন্দননগর গভর্নমেন্ট বলেছি, তাই ওনারা বলছেন যে এটা আপনার জানা উচিত ছিল। অ্যালম স্যার, অনেকদিন তো মাঝে ডিটাচ হয়ে গেছি, বলছে তাহলে এখন কী করেন? বললাম, বলছে ঠিক ঠিক আছে, ডেমোটা আপনার ভালো হয়েছে, ব্যাস এইরকম। তো আমি যখন ডেমো দিচ্ছিলাম একজন স্যার খুব মন দিয়ে শুনছিলেন, হাসছিলেন, মানে আমি যেরকমভাবে শুরুটা করেছি। তো ওভারঅল মানে আশা করা যায় যে ডেমোটা ভালো হয়েছে, অন্যটা বলতে পারবো না। তো আপনি যে ওখানে যে মেম্বার ছিল, ওখানে যে বসা ছিল, ওনাকে আপনাকে ব্যবহার কেমন লাগলো? ভালো, কোঅপারেটিভ। ব্যাপারটা হচ্ছে এবার মানে যাদের ফার্স্ট আইটেম কী বলবো, তারা তো এমনিতেই ভয় পেয়ে যাবে। ব্যাপারটা আমারও তাই, ভেবে তো গেছিলাম অনেক কিছু যে না নিজেকে ঠিক রাখবই, কিন্তু ওই জায়গাতে গিয়ে মানে সব ঘাবড়ে যায়। তো যাই হোক, ডেমোটা ভালো হয়েছে। আমার যেটা আমার নিজের থেকে যেটা এক্সপেকটেশন ছিল যে আমি ডেমো ভালো দেবই, তো ওটা আমি পেরেছি। যখন আপনি ডেমোটা দিচ্ছিলেন ওই উপরে আপনাকে প্রশ্ন করছিল? হ্যাঁ হ্যাঁ, ডেমো থেকে বললেন যে সূর্যগ্রহণকে ইংরেজিতে কী বলে। আচ্ছা আচ্ছা, তো আর আর কিছু কোয়েশ্চেন, সিচুয়েশনাল কোয়েশ্চেন? আর একটা উনি মানে সিচুয়েশনাল কিছু কোয়েশ্চেন আমাকে করা হয়নি। তারপর উনি বললেন যে যে এই যে তুমি বললে যে পৃথিবীর যে একটা উপগ্রহ আছে সেই উপগ্রহকে ইংরেজিতে কী বলে, বানানটা লিখে দেখাও, এরকম বলছিলেন। তো আমি টেনশানে সেই সময় স্যাটেলাইট বানানটা মানে একবার কেটে তারপর দ্বিতীয়বার ঠিক হয়েছে, এরকম ব্যাপার। মানে টেনশানে জানা বানান, কিন্তু ওই হয় ব্যাপারটা এরকম। আচ্ছা, তো ওভারঅল আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাইড? ওভারঅল আমি ডেমো নিয়ে স্যাটিসফাইড, যেটা নিয়ে আমার টেনশান ছিল। এবার জিকের ব্যাপারটা আর ওটা ভাস্ট, ওটার কোনো তো মানে পার্টিকুলার কিছু হয় না, তো সেই হিসেবে ঠিক আছে। আচ্ছা, তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, তো ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? হ্যাঁ, মানে যেহেতু যারা অনেকবার দিয়েছেন তাদের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, তারা এক্সপিরিয়েন্স আছেনই, কিন্তু যারা প্রথম একটু তো টেনশন হবে, তবুও নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আর ডেমোটা সবথেকে ভালোভাবে একদম ক্লিয়ার রাখতে হবে আমাকে, যেমন আমি তো প্রিপারেশন করি বা না করি, আমাকে নিজের মতোই জিজ্ঞাসা করলেন, তো তার মধ্যে থেকেও আমি ভালো দিলাম, তো এরকমভাবে থাকতে হবে। ব্যাস, এবার জিকের গানটা আমি বলতে পারবো না, কারণ ওটা আমি খুব একটা ভালো রেসপন্স পাইনি। যাই হোক, ওভারঅল ভালো হয়েছে। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তো স্যার আপনার নাম কী আছে? আমার নাম কৌশিক কোলে। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি হুগলি জেলার অন্তর্গত জাগিপাড়া থেকে এসেছি। আচ্ছা, তো আপনার অনার্স কী ছিল? আমার ইংরাজি অনার্স ছিল। তো আপনি বলবেন নাকি আপনি যে ডব্লিউ বি টেট পাস করেছেন, এই কবে ইয়ার পাস করেছেন? 2017 সালে। 17 সালে। তো আপনি যে ডিএলএড ইয়ার বিএড করেছেন, এই কবে পাস করেছেন? 2017-19 ডিএলএড ব্যাচ। আচ্ছা আচ্ছা, তো আপনার টেবল নাম্বার কত ছিল আজকে? 2 নম্বর। 2 নম্বর। তো আপনি বলবেন আজকে আপকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে? আমি যে বিষয় থেকে ডেমো দিয়েছিলাম সাধারণত সেই জ্যামিতি বিষয় থেকেই প্রশ্ন ধরেছিল। যেমন আমি যে দিয়েছিলাম জ্যামিতিক আকার তৈরি, তো সেখানে আমাকে জিজ্ঞাসা করেছিল আয়তক্ষেত্র কাকে বলে, এবং যে সামন্তরিককে কি আয়তক্ষেত্র বলা যায়, আয়তক্ষেত্রে কোণের মানগুলো কত, প্রিজম কাকে বলে, এগুলি ধরেছিল। আচ্ছা আচ্ছা, তো আপনাকে মোটামুটি কত তো কোশ্চেন করেছে? আমাকে 8-9টা কোশ্চেন করেছিল। একটা সিচুয়েশনাল কোশ্চেন যা টাফ কোশ্চেন যা আপনাকে ওখানে জিজ্ঞেস করেছে? সিচুয়েশনাল কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিল যে মাতৃভাষা কাকে বলে, এবং এই ভাষায় কি প্রাইমারি তৃতীয় শ্রেণীতে শিক্ষা দিতে পারবে তুমি, এবং তোমার যেহেতু ইংরাজি সাবজেক্ট তুমি কীভাবে মাতৃভাষার মাধ্যমে ইংরাজি শেখাবে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা একটা ইজি কোশ্চেন যে আপনি ওয়ান ওয়ার্ডে ওখানে উত্তর দিয়ে দিলেন, এরকম প্রশ্ন ইজি কোশ্চেন ছিলাম কি ধরেন, আমাকে বলেছিল যে তোমার প্রিয় অভিনেতার নাম কি, আমি বলেছিলাম ঋত্বিক চক্রবর্তী। আচ্ছা, তখন বলেছিল যে ওনার রিসেন্টলি যে ওয়েব সিরিজ বেরিয়েছে সেটার নাম কি, আমি বললাম যে গোড়া। আচ্ছা, এরকম বলেছিল। আচ্ছা, তো ওভারঅল আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ স্যাটিসফাইড, একটা অবস্থা জানতাম না, প্রিজমটা জানতাম না, বাকি সব ঠিকই আছে। আচ্ছা,
তো আগামী দিনে যে ক্যান্ডিডেটস আসবেন ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কি বলতে যাবেন? আমি বলতে যাইব যে আমি প্রথমে খুব ভয় করছিলাম, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে ওখানে সেরকম ভয়ের কোনো বাতাবরণই নেই। আচ্ছা আচ্ছা, একদম সবাই সুন্দরভাবে প্রশ্ন করছে এবং আপনি যেটা পারবেন না আপনি যদি সেটা বলেন যে আমার কোথায় ভুল গেছে সেটা ওরা বলে দিচ্ছে এবং খুব ভালো আর কি, টেনশন নেওয়ার কোনো প্রশ্নই নেই। আচ্ছা আচ্ছা, মেম্বার যে ছিল ওখানে তো আপনাকে কোঅপারেট করছিল? হ্যাঁ কোঅপারেট করছিল, আমি জিজ্ঞাসা করছিলাম যে উনি যাবেন একটা না বানান একটু ভুল হয়নি, কিন্তু ওরা বলে যেটা বর্গিজ্য, তো আমি বললাম হ্যাঁ চতুর্ভুজ ওটা বর্গিজ্য, ওটা আর কি বুঝতে পারছিল না, ভালো করে লিখে দিলাম। আচ্ছা আচ্ছা, এরকম সাহায্য করছিল। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আপনি যে কাজটা করছেন খুবই ভালো করছেন, আমি তো বিগত দু মাস ধরে আপনার ভিডিও দেখছি, খুবই উপকৃত হয়েছি। আপনাকেও বেস্ট অফ লাক। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ।